গুনে গুনে 18 মাস কেটে গেলেও শেষ হওয়ার কোনো লক্ষণই চোখে পড়ছে না। রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগ্রাসী রুশদের মোকাবিলা করে দৃঢ় প্রতিরোধ করে চলেছে ইউক্রেনীয়রা। জার্মানি সহ পশ্চিমা বিশ্বের দেয়া সাঁজোয়া যান, বিধ্বংসী লিওপার্ড ট্যাঙ্ক, আর্টিলারি, অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কাবানো গোলাবারুদের ব্যবহার হচ্ছে এ যুদ্ধে। পাশাপাশি জার্মানির বার্লিন থেকে প্রায় 100 কিলোমিটার দূরের ক্লিটসের একটি সামরিক ঘাঁটিতে চলছে ইউক্রেনের সেনাদের কঠোর সামরিক প্রশিক্ষণ। আমি ইউক্রেনের সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করি, তারা যাতে যুদ্ধ সফলভাবে পরিচালনা করার জন্য তাদের ট্রেনারদের আমাদের কাছে পাঠায়, যেন আমরা তাদের ভালোভাবে প্রশিক্ষণ দিতে পারি। তবে আমার মনে হয় ইউক্রেনের জন্য সবচেয়ে উদ্বেগের এবং গুরুত্বপূর্ণ বিষয় যে ইউক্রেনের অফিসারদের প্রশিক্ষণের ব্যবস্থা করা। এর মধ্যে যারা সত্যিকারের সৈন্য তাদের অনেকেই এখনো যুদ্ধক্ষেত্রে লড়াই চালিয়ে যাচ্ছে, তাই এখন নতুনদের প্রশিক্ষণ দরকার। দেখুন, শুরুতে যদি বলতে হয় তাহলে আপনাকে বলতে হবে অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্ক লিওপার্ড 1 ও 2 এর কথা। প্রকৌশলগত কারণে লিওপার্ড 2-1 এর চেয়ে বেশি কার্যকরী। এই ট্যাঙ্ক চালাতে প্রয়োজনীয় সবকিছু ইউক্রেনের সৈন্যদের শেখানোর চেষ্টা করছি। এখন বিকাশেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। ইউরোপীয় ইউনিয়নের মিলিটারি মিশন ইউএমএএম এর ওয়েস্টার্ন ট্রুপসের সার্বিক তত্ত্বাবধানে চলতি বছরেই কমপক্ষে 6200 ইউক্রেনীয় সেনা সামরিক প্রশিক্ষণ নিয়েছে। এমন প্রশিক্ষণে খুশি ইউক্রেনীয় বাহিনী। সম্মুখ সমরে এই অভিজ্ঞতা তাদের এগিয়ে রাখবে বলে মত সেনাদের। এই ধরনের সামরিক প্রশিক্ষণ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা অত্যাধুনিক ট্যাঙ্ক সহ নানা সমরাস্ত্র পেয়েছি, আর এসব অস্ত্র কৌশলগতভাবে পরিচালনা করতে প্রয়োজন বিশেষ প্রশিক্ষণ। প্রতিবেশী ডেনমার্ক ও জার্মানির তৈরি আরও 100 লিওপার্ড 1 ট্যাঙ্ক ইউক্রেনের কাছে হস্তান্তরের আগে সেদেশের সৈন্যদের পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান সামরিক ঘাঁটির কর্মকর্তারা। রাশিয়া ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধের নিরসনে একদিকে জার্মানি সহ পশ্চিমা বিশ্বের নানামুখী কূটনৈতিক তৎপরতা, অন্যদিকে ইউক্রেনের সৈন্যদের প্রশিক্ষণ এবং পাল্টা হামলা চালাতে দেশটিকে ভারী অস্ত্র যোগান দিয়ে যাওয়ার এমন বিশ্ব রাজনীতির মারপেচে পড়ে ভুলুণ্ঠিত হচ্ছে মানবিকতা আর মানুষরাজ্যে তার সর্বস্ব। এমন মারপেচের শেষ কোথায়, এমন প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষকদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।